জায়গাটার মানচিত্রটা না দেখলে, ম্যাপটা না দেখলে পুরোটা পরিষ্কার হবে না যে কেন এই জায়গায় বারবার ড্রোন হামলা চালিয়ে ওই জায়গাটাকে অস্থির করে তোলার চেষ্টা হচ্ছে। ওই এলাকা অস্থির হলে, ওই এলাকায় চাঞ্চল্য তৈরি হলে বা ওই এলাকা দিয়ে বাণিজ্য পথ বন্ধ হলে পৃথিবীতে, গোটা পৃথিবীতে তার কী প্রভাব পড়বে সেটা দেখে নিই। একবার মানচিত্রটা দেখাই। এই ম্যাপ দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা হচ্ছে ভারত, এইটা ভারত। এই যে গোটা এলাকা ভারতের নিচে, এই যে বিরাট মহাসাগরের রিজিয়ন দেখছেন, যে মহাসাগরের রিজিয়ন এখানে একেবারে প্রশান্ত মহাসাগরের উপকূল থেকে শুরু হয়ে বঙ্গোপসাগর, দক্ষিণ চীন সাগর, আরব সাগর হয়ে পুরো আফ্রিকার উপকূল পর্যন্ত পৌঁছেছে, এই গোটা অঞ্চলটাকে কিন্তু ভারত মহাসাগর বলা হয়। এই ভারত মহাসাগরে, এই আরব সাগর হয়ে, লোহিত সাগর হয়ে ভারত মহাসাগরে যে ব্যবসা বাণিজ্য হয় সেটা কোন পথে হয়? সেটা এডেনের, এডেন বলে যে শহরটা এইখানে লোহিত সাগরের মুখে যার অবস্থান সেইখান দিয়ে হয়। আমি একবার দেখাতে বলবো ম্যাপে সেই জায়গাটা। এইখানটায় মোটামুটি ইয়েমেনের অবস্থান। এই ইয়েমেনের একটা অংশ, এই ইয়েমেনের একটা অংশ এখন হুথি জঙ্গিদের কবলে। হুথিরা ইয়েমেনের যে বর্তমান শাসকরা রয়েছে সেই শাসকদের বিরুদ্ধে বিদ্রোহী গোষ্ঠী এবং তারা ইয়েমেনের একটা বড় অংশ দখল করে রেখেছে। এবং এই যে এডেন বলে যে শহরটা এখানে রয়েছে সেই এডেন এখন হুথি জঙ্গিদের অত্যন্ত শক্ত ঘাঁটি। এই এলাকা দিয়ে, অর্থাৎ যদি ভারত থেকে কোনো পণ্য বাণিজ্যিক কারণে ইউরোপে পাঠানোর দরকার পড়ে অথবা ইউরোপ থেকে ভারতে আনার দরকার পড়ে, তাহলে কোন পথ দিয়ে আসবে সেই পণ্য? এখানে এই যে সুয়েজ খাল দেখা যাচ্ছে, এই সুয়েজ খাল হয়ে বেরিয়ে এইখানে লোহিত সাগর, এই লোহিত সাগর হয়ে এই গালফ অফ এডেন, এটাকে এডেন উপসাগর বা গালফ অফ এডেন বলে, এখান দিয়ে বেরিয়ে আরব সাগরে আসে এবং আরব সাগর হয়ে সেটা ভারতের মুম্বাই বন্দরেও আসতে পারে, গুজরাট বন্দরেও আসতে পারে, দক্ষিণের কোনো বন্দরেও যেতে পারে। কিন্তু যদি এই গালফ অফ এডেন, লোহিত সাগর এবং সুয়েজ খাল এই পথটাকে অশান্ত করে তোলা হয়, বারবার ওখানে যদি সন্ত্রাস তৈরি করা হয়, ড্রোন হামলা হয় বাণিজ্যিক জাহাজের উপর, তাহলে পণ্য পরিবহন ওই পথে বন্ধ করতে হয়। সেক্ষেত্রে ইউরোপ থেকে যে কোনো জাহাজ যদি ভারতে আসতে চায় বা ভারত থেকে কোনো জাহাজ যদি ইউরোপে যেতে চায় বা পূর্ব এশিয়া থেকে পশ্চিম এশিয়া বা পশ্চিমের ইউরোপ থেকে পূর্ব এশিয়ায় যদি কোনো জাহাজ যাতায়াত করতে চায়, তাহলে তাকে এই আফ্রিকার দক্ষিণ উপকূল দিয়ে ঘুরে এতটা জায়গা পেরিয়ে তবে এইদিকে আসতে হয়। তাতে পণ্য পরিবহনের খরচ অনেক বেড়ে যায়, তাতে পণ্য পরিবহনের খরচ অত্যন্ত বেড়ে যায় এবং সেই জন্যই কিন্তু লোহিত সাগর এত গুরুত্বপূর্ণ। অনেক কম সময়ে এবং অনেক কম খরচে, অনেক কম তেল পুড়িয়ে বা জ্বালানি পুড়িয়ে এই ভারতের উপকূল থেকে লোহিত সাগরে পৌঁছতে, লোহিত সাগর হয়ে ইউরোপের দিকে পৌঁছতে পারে জাহাজগুলো। সেই জন্য এই জঙ্গি গোষ্ঠী, এই হুথি জঙ্গি গোষ্ঠী ওই এলাকাটাকে অশান্ত করে তুলছে লোহিত সাগরে। আমি সেই গুরুত্বটা একবার আপনাদের আরও একটু ছোট করে বুঝিয়ে দিই চুম্বকে। কেন গুরুত্বপূর্ণ লোহিত সাগর? লোহিত সাগরে তেল ও তরল গ্যাসের পরিবহন, তেল এবং তরল গ্যাসের যে পরিবহন ইউরোপ এবং এশিয়ার মধ্যে চলে তার মূল পথটা লোহিত সাগর হয়ে, বিশ্বের গুরুত্বপূর্ণ নৌপথের মধ্যে অন্যতম হচ্ছে এই লোহিত সাগর। এবং সেই লোহিত সাগরের উপকূলেই কোনো একটা জায়গায় হুথি জঙ্গিদের সবচেয়ে বড় ঘাঁটি তৈরি হয়েছে বলে তারা ব্ল্যাকমেইল করতে চাইছে গোটা বিশ্বকে, গোটা বিশ্বকে ওই এলাকাকে অশান্ত করে ব্ল্যাকমেইল করতে চাইছে। বাব এল মন্দেব প্রণালী, বিশ্বের ব্যস্ততম জলপথ, অর্থাৎ যেটা বলছিলাম যে পশ্চিমী দুনিয়ার সঙ্গে পূর্বের দুনিয়ার যে যোগাযোগের পথ, সেই পথ, সেই পথ, সেই পথ, সেই যোগাযোগটা মসৃণ রাখতে হলে সবচেয়ে সহজ এবং শর্টকাট রাস্তা হচ্ছে এই আরব সাগর হয়ে, গালফ অফ এডেন হয়ে, লোহিত সাগর হয়ে সুয়েজ খাল পেরিয়ে পশ্চিমের দিকে চলে যাওয়া। সেই জায়গাটাকে অশান্ত করা হচ্ছে লোহিত সাগরের সঙ্গেই সংযুক্ত সুয়েজ খালও, যে কথা বলছিলাম, লোহিত সাগরের সঙ্গেও সুয়েজ ক্যানাল সেটা সংযুক্ত এবং এটাও খুব গুরুত্বপূর্ণ। আমরা একেবারে ক্লাস 7-8 ভূগোল যারা পড়েছি তারাও জানি সুয়েজ ক্যানাল পৃথিবীর সামুদ্রিক জলপথ পরিবহনের জন্য কতটা গুরুত্বপূর্ণ। যদি লোহিত সাগরের মুখটা বন্ধ করা যায় তাহলে সুয়েজ ক্যানাল যাওয়ার পথ বন্ধ, ইউরোপ এশিয়াগামী জাহাজের সবচেয়ে কম দূরত্বের পথ হচ্ছে যে কথাটা বলছিলাম। ইউরোপ এবং এশিয়ার মধ্যে যেসব জাহাজ যাতায়াত করে তারা যদি সবচেয়ে কম সময়ে, কম জ্বালানি পুড়িয়ে, কম দূরত্ব অতিক্রম করে যাতায়াত করতে চায় তাহলে এই লোহিত সাগর হয়ে তাদের যাতায়াত করতে হবে সুয়েজ খালকে। সেই জন্যে বিশ্ব বাণিজ্যের ধমনী বলা হয়, সেই ধমনীটাকেই কেটে দিতে চাইছে হুথি জঙ্গি গোষ্ঠী। লোহিত সাগরের জলপথে প্রায় 12% বিশ্ব বাণিজ্য হয়, গোটা পৃথিবীতে যে বাণিজ্য হয় যে পরিমাণ, মানে সেটা স্থলপথে হোক, জলপথে হোক, আকাশপথে হোক, সব মিলিয়ে যত বাণিজ্য হয়
তার 12% এই লোহিত সাগরের জলপথ দিয়ে হয়। 30% কন্টেনারবাহী জাহাজের যাতায়াত এই লোহিত সাগর হয়ে। 30% কন্টেনারবাহী, পৃথিবীতে যদি 100টা কন্টেনারবাহী জাহাজ চলে তার 30% লোহিত সাগর হয়ে যায়। জ্বালানি, ইলেকট্রনিক সরঞ্জাম, প্রায় সব ধরনের পণ্য এই পথ দিয়ে যাতায়াত করে। অর্থাৎ দুটো সভ্য দুনিয়ার মধ্যে যদি পশ্চিমী দুনিয়া আর পূবের দুনিয়া, যাদের যে বিষয়ে এক্সেলেন্স রয়েছে, যাদের যে বিষয়ে দক্ষতা রয়েছে বা যাদের যে বিষয়ে গুণমান বেশি, তারা যদি নিজেদের মধ্যে আদান প্রদান করতে চায়, তাহলে যে পথ দিয়ে যেতে হবে সেই পথে কোথাও একটা বর্বর জঙ্গি গোষ্ঠী দখল নিয়েছে এবং তারা হাইজ্যাক করতে চাইছে ওই রাস্তাকে, ব্ল্যাকমেইল করতে চাইছে সভ্য দুনিয়াকে। একের পর এক ড্রোন হামলা চালানো হচ্ছে এবং অস্থির করে তোলা হচ্ছে ওই অঞ্চলটাকে, যাতে গোটা বিশ্ব বাণিজ্য অস্থির হয়ে ওঠে, যাতে গোটা বিশ্বের অর্থনীতি আরেকবার টালমাটাল হতে পারে। তাই তো বিশাখা?